আফ্রিকার কালাহারি মরুভূমি এক জীবন্ত কিংবদন্তি প্রাণীর বাসস্থান। প্রাণীটির নাম মিরক্যাট। এদের পৃথিবীর সবচেয়ে সহযোগী মনোভাবী প্রাণী মনে করা হয়। কালাহারির মতো উন্মুক্ত, শুষ্ক আর নিষ্ঠুর পরিবেশে সুখী জীবনযাপন পারস্পরিক সহযোগিতা ছাড়া অসম্ভব। বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখুন, কেমন করে এই ছোট্ট প্রাণীগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জীবন সংগ্রাম চালিয়ে যায়। নিরাপত্তার চৌকি থেকে নেমে আসছে এক বীর সেনা। পথিমধ্যেই এক সাক্ষাৎ মৃত্যু পথ আটকে বসে আছে। এর সাথে যুদ্ধ করার তো দূরে থাক, কাছাকাছি দাঁড়িয়ে থাকাও বিপজ্জনক। কিন্তু আক্রান্ত মিরক্যাটের চিৎকার পৌঁছে গেছে দলের অন্য সদস্যদের কানে। দ্রুত ছুটে আসছে আক্রান্ত সদস্যের কাছে। এবার পাল্টা আক্রমণ। লেজ উঠিয়ে রাখা মানেই হলো এরা যুদ্ধের জন্য প্রস্তুত। এবার একটু খেয়াল করুন, কিছু মেয়ের দৃষ্টি সম্ভাব্য অন্য কোনো বিপদের দিকে, যেন অন্য কোনো দিক থেকে আক্রমণ না আসে। এদের সম্মিলিত প্রচেষ্টার কাছে এরকম মহাবিপদ তুচ্ছ। অবশেষে শত্রুর পরাজয়। দলের সবাই যখন খাবার খুঁজতে ব্যস্ত, তখন অন্তত একজন প্রহরী সবসময় সজাগ দৃষ্টিতে পাহারারত থাকে। টনি ইগল 7 ফুট পাখার ব্যাপ্তি, মুহূর্তের অসাবধানতায় বজ্রের মতো নেমে আসে আকাশ থেকে। পাহারায় এরা এত মনোযোগী যে প্রিয় খাবারগুলো তাদের মনোযোগ এড়াতে পারে না। দলের পিচ্ছিদের দেখাশোনায় থাকে আরেক যোদ্ধা। সে শিশুদের মা বাবার মধ্যে কেউই নয়। তার প্রাথমিক দায়িত্ব বিপদ আপদ থেকে বাচ্চাদের বাঁচানো, তারপর শিকার করে শিশুদের সযত্নে খাওয়ানো। ভয়ঙ্কর সব শিকার বধ করার শিক্ষাও বাচ্চারা এই শিক্ষকের কাছেই পেয়ে থাকে। সর্বোপরি দুর্যোগ কোনো বৃহৎ সংকট নয়, যদি আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করি। একা আমরা নিতান্তই তুচ্ছ, কিন্তু সকলে মিলে অনেক বড় দুর্যোগকেও সহজেই ব্যর্থ করে দিতে পারি।